তো আমরা মেলায় চলে এসেছি, দেখো এটাই হচ্ছে আমাদের মোমো দোকান। লাইটের জন্য কিছু বলো না, এই জন্য আমার ভালো লাগে না। তোমরা সবাই এসে যাও, ব্যবসা আজকে এখন শুরু হয়নি, কালকে ভালো হয়েছে। তো ছেলেকে পড়তে দিয়ে আমি চলে এসেছি, এখানে এখন থাকা হবে, তারপরে যদি মোমো শেষ হয়ে যায় তখন তো ফাংশন টাংশন হবে, সবাইকে দেখাবো। বরের দোকানে এসছি, নিজের হাতে মোমো বানিয়েছি, খাবো না তাই কখনো হয় নাকি। রদ দেখা আর মোমো বেচা দুটোই হয়ে গেল, তো ঐশি আমি দুইজন মিলে আমরা এখন মোমো খেয়ে নিচ্ছি। তো মোমোটা সত্যিই অসাধারণ হয়েছে, আমার বরের হাত মানে বিশ্বকর্মার হাত, অন্নপূর্ণা মায়ের হাত, যা রান্না করে সবই একদম অমৃত হয়ে যায়। তো খুবই টেস্টি, খেতে ভাল লাগছে চিকেন মোমো বলে কথা। এদিকে আমি দেখো শালপাতা আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিমের ডিজাইনটা এরকম কেটে কেটে দেয় মালাইয়ের মতন। আজ আমি আমার সন্তান মানে আমার ছেলের উপলক্ষে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো যখন বড় হবে তখন যাতে শুনতে পারে। তো তোকে বলি, আমি তোকে তুই করে কখনো বলি না, তুমি করে বলি, কিন্তু মাঝে মধ্যে ভালোবাসার ছলে তুই চলে আসে। তো তুমি যখন আমার পেটে এসেছিলে এক মাস, তখনই আমি বুঝেছিলাম যে আমার একটা ছেলে সন্তানই হবে, আর তার নাম হবে আদি। আর্য নামটা হয়তো পরে দিয়েছিলাম, স্কুল কলেজ বাইরে বন্ধুবান্ধবীরা রাখবে এই কারণে আর্য নামটা দিয়েছিলাম। কিন্তু আমার বিয়ের আগের থেকেই শখ ছিল আমার ছেলে আস হবে, কোনোদিন বিয়ে হলে ছেলে হবে, আর তখন তার নাম হবে আদি। তো আমি ভালোবেসে আদি বলে ডাকি, আর তোমরা সবাই আর্য বলে ডাকবে। তো তুমি যখন আমার পেটে ছিলে এক মাস বয়স থেকে, তখন আমি অনেক কষ্ট করেছি সে এক মাস থেকে, সেটা সব মারাই বুঝবে, কিন্তু আমার একটু বেশি কষ্ট হয়েছিল। যেহেতু অল্প বয়স, বিয়ের এক বছরের মধ্যেই বাচ্চা নিয়ে ফেলেছিলাম, সেহেতু আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম, প্রায় চারটি মাস আমি বেড রেস্ট ছিলাম। এমন একটা সময় আসে যখন আমি পুরো অসুস্থ হয়ে পড়ি, আর তোমার বাবা আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে, লাস্টে এমনই একটা অবস্থায় দাঁড়ায় যে আমাকে স্লাইন ছাড়া আমি আর বাঁচতেই পারতাম না, কিছু খেতে পারতাম না, তো সারাক্ষণ বমি করতাম, শরীরে জ্বালা পোড়া, অস্বস্তি, কারণ একটা বাচ্চা পেটে আসলে তার গঠন যতদিন না তৈরি হয় ততদিন মায়ের শরীর অনেক দুর্বল এবং অনেক কিছুই দেখা দেয়। যেহেতু আমি স্লাইনের উপরে বেঁচে থাকতাম, যেহেতু আমি পাঁচ মাস অবধি কিছু খেতে পারতাম না, কিন্তু তোমার বাবা আমাকে অনেক যত্ন করেছে যা আমার জীবনে কেউ করেনি। সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এবং তুমিও পারবে না। তো আজ আমি খুব খুশি যে আমার ছেলে জীবনের প্রথম এত খুশি হলো, সত্যি কথা, জীবনের প্রথম এত খুশিতে লাফাং ঝাপাং, হাসি মোটে থামছে না। তো যেই মেয়ে আমি শুয়ের ভয় পেতাম, কুকুরে কামড়েছিল ছোটবেলায়, ইংলিশন দিইনি ভয়তে, তবুও জোর করে দেওয়ানো হয়েছিল। তারপরে আমি যখন ডেলিভারি করতে যাই তোমায়, তখন বলেছিল নর্মালে সম্ভব নয়, এখন সিজার করতে হবে। সিজার কি জিনিস, কিভাবে করে ধারণা ছিল না,
যখন আমি ওটিতে ঢুকেছিলাম তখন দেখি যে অনেক মায়েদের পেট কাটা অবস্থায় নাড়ি ভুড়ি পেটের সমস্ত জিনিস বের করা, একটা বাচ্চা বের করতে একটা মায়ের সাতটি পর্দা কেটে একটা সন্তান হয়, তো সাতটি পর্দা কাটার পরে যে দৃশ্যটা আমি দেখেছিলাম যে ভয়ঙ্কর ছিল সেই ওটিটা, সে আমি আর ভুলতে পারবো না কখনো। আর আমার যে আর একটা সন্তান নেওয়ার সেটাও আর ইচ্ছেটা নেই, আশা করি তুমি একাই থাকবে। কিন্তু একাই সবাই বলে বয়স্করা একাই তো সব নয়, তার জন্য পরে কখনো ভাববো। কিন্তু ওই যে ওটিতে আমি গিয়েছিলাম তবুও নিজেকে সামলে নিয়েছিলাম যে চারপাশটা মায়ের পেট কাটা অবস্থায় তার পেটের সমস্ত জিনিস রক্তাক্ত অবস্থায় দেখা সেটা তো সহ্য করা অসম্ভব ব্যাপার, তবুও সহ্য করে নিয়েছিলাম তুমি আসবে আনন্দে। সেদিন আমি খুব কেঁদেছিলাম খুশিতে, জানি আমার সন্তান ভালোভাবে আসবে, সে সিজারই হোক আর নর্মালি হোক, মনের ইচ্ছে বড় ইচ্ছে। আর আমি জানতাম যে তুমি আদিই আসবে আমার জীবনে। তো সেদিন থেকে আমার জীবন পাল্টে গেল অন্য একটাভাবে, নতুন মা নতুন নতুন সন্তান, সে যে কি ফিলিংস সবাই জানো। তারপরে হচ্ছে আমার সন্তান হওয়ার পরে আমি খুব, আমার বুকে যখন ডক্টররা দিয়েছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা বুকের ওপর, খুব মাগো বলে চিল্লিয়ে উঠেছিলাম। তখন ডক্টররা বলছে তোমারই তো সন্তান, তো তখন একটা ডক্টর খুব ভালো বলেছিল যে তোমার রাজকুমার চলে এসেছে। তো আমি সেই ডাক্তারটাকে সবসময় মনে রাখবো যে তোমার ছেলে রাজটিকা নিয়ে জন্ম হয়েছে, ওর ভাগ্যটা অনেক ভালো, আশা করি আপনার কথাটাই থাকবে। তো সেই যে একটা মা, তারপরে যে সাতটা পর্দা সেলাই করার পরে বেহুশ হয়ে গেলাম 24 ঘন্টা পরে, যখন চোখ খুলে দেখি আমার পাশে একটা নতুন সদ্যজাত শিশু, সে যে আমি কি করব, আমি কি না করব আমি দিশে পাই না। তারপরে প্রথম দেখা তার বাবার সাথে, লজ্জায় আমরা দুজনেই লাজুক, সে যে কি একটা ফিলিংস, যারা মা হয়েছো বাবা হয়েছো তারাই জানো। তখন আমার অনেক কষ্ট হয়েছে, একটা আঙুল কেটে গেলে আমাদের যেমন সপ্তাহের পর সপ্তাহ ব্যথা থাকে, একটা পেট কাটা মানে আবার তার অবস্থা ছেড়ে যাওয়ার পরে যে কত কষ্ট, সেটা যারা সিজার হয়েছে তারা জানো জানে। 3-3.5 বছর হয়ে গেছে, এখনো আমার পেটের কোনো বোধ নেই যেখানে আমার সিজারের কাটা, তো অত বড় একটা কাটা নিয়ে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারি না। সব মানুষরা বলে নর্মালে কষ্ট বেশি, কিন্তু এই কথাটা যখন শুনি সিজারে কোনো কষ্ট নেই, তোমার তো কোনো কষ্টই হয়নি, নর্মালে হতো বুঝতে মজা। তো আমি তাদেরই বলছি এরকম কথা আমাদের সামনে অন্তত বলো না, মানে সিজারই যারা হয়েছে তাদের সামনে অন্তত বলো না এই কথাটা, বিবেক রেখে কথা বলো। একটা সিজারই মায়ের বেশি কষ্ট যেটা বললাম। তো এই ছিল আজকে আমার ছেলের উপলক্ষে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার আর্যকে ভালোবাসা দিও, লাইক করো। এখন আমরা আইসক্রিম খাচ্ছি, কী করছি সমস্ত জিনিস দেখতে থাকো। Yeah.
তো আমরা বাড়ি চলে এসেছি। আজকে হয়েছে মাংস। এই দেখো পাশের বাড়ির কাকি আম এই সমস্ত ফলমূল দিয়ে গেছে, কেটে কুটে দিয়েছে। কাঁঠাল, এগুলো আমরা খাবো। আমরা না, আমাদের বাড়ির কেউ খায় না কাঁঠাল। তারপরে যে কোনো ফল বেশি খায় না, আমি আর আদি খাই। তো খেয়ে নেবো। আদি মাংস ভাত খাচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে। আঁটিটা কিন্তু অনেক বড়, সেটা বাটি দেখেই বুঝতে পারছো, মানে হাঁড়িটা দেখে। এই যে আদি ভাত খাচ্ছে মাংস দিয়ে। আমরা ঘুমিয়ে পড়বো সবাইকে, গুড নাইট। কিন্তু গুড নাইটটা আমাদের হয়েছে, তোমাদের হবে কি না জানতে পারছি না, মানে বলতে পারছি না কখন ভিডিওটা ছাড়তে পারবো। তো আদিকে আমি মোমো দিলাম না তখন, দুই পিস, ওটা চটকে একটুখানি খেয়ে চলে এসছে। আমি খেয়েছি লাস্ট, আর মোমো খেয়ে আমার পেট পুরো আমার কানের দিয়ে এসছি, ওটা এখন দেবে নাকি পালিশ করে? এত বড় জুতো রে বাবা রে, দেখি দেখি হাঁটো ওদিক দিয়ে, হেঁটে হেঁটে আসো, আমি তো দেখি হেঁটে হেঁটে আয়।